প্লিজ, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। আরে ভালো লাগছে না, ভালো লাগছে না, এরকম করছো কেন বলো তো? কি করবো আমি বলো, করবো নাই বা কেন? তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমি ছেলেটার কাছে গিয়ে থাকি, তুমি কিছুতেই রাজি হলে না। আচ্ছা এই ছেলে মানুষের কোনো মানে হয়? হ্যাঁ, তুমি এতদিন থাকলে না, হঠাৎ আজ বলছো তুমি ওর সাথে থাকবে? কারণটা এই যে আমি বুঝতে পেরেছিলাম এর বাড়িতে কিছু ঘটতে যাচ্ছে। কি বুঝতে পেরেছো, কি বুঝতে পেরেছো? শানু হারিয়ে গেছে? হারিয়ে গেছে, শানু হারিয়ে গেছে। আচ্ছা এইসব কথা না বলে চল না একবার খোঁজ করে দেখি। কি খোঁজ করবো বলতো, কি খোঁজ করবো? কি ম্যাজিক যে হাওয়া একেবারে উড়ে গেছে, দেখ গিয়ে হয়তো বাবার ঘরে আছে। আমি জানি তোমরা কেউ চাও না ওকে, ওর ভালো হোক তোমরা কেউ চাও না। কি কথা বলছো কি তুমি? এটা আমি ঠিকই বলছি। ডাক্তারবাবু যখন বললো ওকে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা রাজি হয়ে গেলে, কারণ তোমরা চাও না ছেলেটা এখানে থাকুক। গৌরী, গৌরী প্লিজ প্লিজ শান্ত হও, বোঝবার চেষ্টা করো। ডাক্তার রায়চৌধুরী চাইছেন সায়নকে তার কাছে রেখে সুস্থ করতে, সেটা তো সায়নের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আমার কিচ্ছু জানার ইচ্ছে নেই, কি সে কার কি ভালো হয় মন্দ আমার জানার ইচ্ছে নেই। আমি শুধু এইটুকু চাই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে, ব্যাস। শঙ্কর, আচ্ছা শোন, বলছি যে এমনও তো হতে পারে ও সত্যি কোথাও বেরিয়েছে, চল না একবার খোঁজ করে দেখি। ঠিক আছে, তুই যখন বলছিস চল। হ্যাঁ চল। বাবা, এই তো তুই এসেছিস। এই শোন না, বলছিলাম কি যে শানু কি বাবার ঘরে আছে? না, দাদাই ঘরে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে এত বেলা অবধি? অদিতি, অদিতি শোন, তুই আমার কথা শোন, তুই বাড়ির চারপাশটা একটু আশেপাশে ঘুরে খুঁজে আয়, দেখ ওরা কেউ কিন্তু শানুকে খুঁজছে না, তুই একটু দেখে আয়। মা, মা একটু শান্ত হ, আমরা সব জায়গায় খুঁজেছি, ছাদ বারান্দা বাগান সব জায়গা, শানু কোথাও নেই, কোথাও নেই। আমার ছেলেটা, আমার ছেলেটাকে তুমি খুঁজে আনো, খুঁজে আনো আমার ছেলেটাকে, ওকে খুঁজে নিয়ে এসো। আমার অনুটা চলে গেছে, আমি সহ্য করেছি, আমার মন অভিমান করে চলে গেছে, আমি সহ্য করেছি, আমার শানুকে নিয়ে আমি সহ্য করবো না, আমি করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। গৌরী, গৌরী তুমি চিন্তা করো না, আমরা খোঁজ করছি, কোথায় বা যাবে? শঙ্কর, আমার মনে হয় যে পুরো ব্যাপারটা মেসোমশাইকে খুলে জানানো উচিত। বাবা, দাদাই তো এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে তুলে যদি এরকম একটা খবর দেওয়া হয় তাহলে দাদাই বোধহয় আরো অসুস্থ হয়ে যাবে গো। ভবতোষ, ভবতোষ আমার মনে হয় ও ঠিকই বলেছে, বাবার কে এই সময় খবরটা না দেওয়াই বোধহয় ভালো। আমি মানছি, সব মানছি, কিন্তু এইভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না, তার চাইতে চল আশেপাশে খোঁজ করে দেখি অন্তত। যাচ্ছে, দাঁড়া, তার আগে আমি এটা ফোন করে নিই। হ্যাঁ বলুন মিস্টার চ্যাটার্জি। ডক্টর রায়চৌধুরী, একটা বিপদ ঘটে গেছে। বিপদ? কি হয়েছে? সায়নকে পাওয়া যাচ্ছে না। সে কি, কখন থেকে? সকাল থেকে। ওর মা ঘরে গিয়ে দেখেছে উনি অন্য কোথাও নেই। আমি এই ভয়টাই পাচ্ছিলাম মিস্টার চ্যাটার্জি। এটা
অনেকদিন আগে হয়েছিল, কিন্তু দ্যাট ওয়াজ এ ফার্স্ট স্টেজ, প্রথম দিকে। তাহলে তো আপনাদের আরো বেশি করে ওকে চোখে চোখে রাখাটা দরকার ছিল মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ, কিন্তু ডাক্তার রায়চৌধুরী, ও তো সারাক্ষণ ঘরে গুম হয়ে বসে থাকে, ঘরের বাইরে তো পাই রাখে না, যে পা ঘরের বাইরে রাখে না সে কি করে? সেটা হতেই পারে, ও বাইরে বেরিয়ে যেতেই পারে। কিন্তু একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছে মিস্টার চ্যাটার্জি। কি ব্যাপার ডাক্তার রায়চৌধুরী? সায়নের শরীরের এখন যা অবস্থা, ওর পক্ষে একা একা বেরিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। তার মানে ডাক্তার রায়চৌধুরী, আপনারা চারদিকে খোঁজ নিন, পুলিশে খবর দিন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি এখন রাখছি ডাক্তার রায়চৌধুরী। শুনুন, কি হলো আমাকে জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি রাখছি। আরে কি বললেন ডক্টর রায়চৌধুরী? ডক্টর রায়চৌধুরী যা বললেন, আমারও তাই মনে হচ্ছে যে সায়ন নিজে থেকে বাইরে গেছে, না অন্য কেউ। কথাটা মন্দ বলেননি কিন্তু। আচ্ছা শঙ্কর, এই ব্যাপারে বৃষ্টির হাত নেই তো? কি বলছিস, বৃষ্টি বৃষ্টির কি স্বার্থ থাকতে পারে যে সায়নকে বাইরে নিয়ে? বৃষ্টির স্বার্থ না থাকতেই পারে, কিন্তু কিন্তু আরো একজন। কে? বৃষ্টিদের ফ্যামিলি ফ্রেন্ড চাঙ্কি আগরওয়াল। চাঙ্কি আগরওয়াল? হ্যাঁ, একটা কথা ভুলে যাস না শঙ্কর, চাঙ্কি আগরওয়াল কিন্তু নরেশ আগরওয়ালের ছেলে। বৃষ্টি কি হয়েছে, এভাবে চুপচাপ বসে আছো? কিছু না। কিছু না বললে তো হবে না, আমাকে বলবে না? দেখি মার জন্য মন খারাপ নাকি তোমার ওই পাগলা স্বামীটার জন্য? চাঙ্কি, সবসময় আর কি ভালো লাগে না চাঙ্কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তাহলে বলো কি হয়েছে। আমার প্রচন্ড ভয় করছে চাঙ্কি। ভয়? এ কিসের ভয়? আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। পুলিশ? তোমাকে? সায়নের স্ত্রী বেঁচে থাকতে আমি ওকে বিয়ে করেছি যে। হাসবো না, তুমি তুমি এইসব ভেবে সকাল সকাল রোমান্টিক মুডটাকে নষ্ট করে একেবারে এইভাবে কুকড়ে রয়েছো? না মানে মাকে যখন অ্যারেস্ট করেছে তখন তো আমাকেও। আরে বাবা, তোমাদের বিয়েটা তো দিয়েছে তোমার ওই মাসিমা মানে মায়া দেবী, এখানে তোমার বা তোমার মার তো কিচ্ছু করার নেই। আর তোমরা জানবেই বা কি করে যে সায়ন বিবাহিত, সেটা তো তোমাদের জানার কথা নয়। হ্যাঁ, তোমার মা পালে পড়ে অ্যারেস্ট হয়ে গেছে, তবে তুমি একদম বিন্দাস থাক। তাহলে তো আমাদের ভয় কোনো কারণ নেই, কি বলো? হ্যাঁ কোনো কারণ নেই। বৃষ্টি, তুমি ভুলে যেও না যে তুমি সায়ন চ্যাটার্জির সামাজিকভাবে বিয়ে করা স্ত্রী, পাঁচজনের সামনে অগ্নি সাক্ষী করে তোমাদের বিয়ে হয়েছে।
তুমি শুধু দেখে যাও আমি কি করি। হে বাবা, কত দেরি হয়ে গেল। উমা, উঠে পড়েছো দিদি ভাই? ও বেশি, এত বেলা হয়ে গেল, তুমি আমায় ডাকোনি কেন গো? কেমন করে ডাকি দিদি ভাই, সারাটা রাত তো তুমি চোখের পাতা এক করতে পারো। আমি একটা মেয়ে হয়ে বুঝি তোমার মন বুঝি না? আচ্ছা পিসি, পঞ্চুদা এসে গেছে তাই না? না গো দিদি ভাই, পঞ্চু এখনো ফেরেনি। পঞ্চুদা এখনো ফেরেনি? কিন্তু পিসি, তুমি যা বলেছিলে ভোর ভোর পঞ্চুদা ফিরে আসবে, তাহলে তাহলে এত বেলা হয়ে গেল তবুও কেন পঞ্চুদা ফেরেনি? না, এ নিয়ে তুমি আবার ভাবতে বসো। পঞ্চু ঠিকই বলে, চাটুর্যে বাড়ির যত ভাবনা সব আমার দিদি ভাইয়ের। বড়বাবু চা পেলো কিনা, পঞ্চু পিসি দিদির ফুল আনলো কিনা, মা বাবাকে ওষুধ দিল কিনা, সব আমার দিদি ভাইয়ের ভাবনা। অত ভেবো না তো দিদি ভাই। আসলে কি জানো তো বেশি, এখন না আমার আমার নিজের খুব ভয় করে। আসলে সারা জীবন তো কাউকেই নিজের বলে ধরে রাখতে পারলাম না, সবাই একে একে চলে গেল, সবাই একে একে আমার আমার থেকে দূরে চলে গেল। এমনকি আমার আমার নিজের মা বাবা পর্যন্ত কেউ একবারও আমার কথা ভাবলো না। আসলে পিসি, এখন যে পঞ্চুদা ছাড়া আমার আমার আর নিজের বলে কেউ নেই গো। যাত্রা করা কি অত সহজ কথা দিদি ভাই? পালা হয়তো অনেক দূরে ছিল, হয়তো রাস্তায় বাসটা খারাপ হয়ে গেছে, তোমার দাদা এই এলো বলে, অত ভেবো না দিদি ভাই। এলো কি বেশি? এলো বলে এত বেলা হয়ে গেল, কখন আসবে পঞ্চুদা, কখন আসবে? থ্যাংক ইউ স্যার। প্যাকেটে 20,000 আছে, গুনে নিন। এটা কি বললেন স্যার, আপনি টাকা দিচ্ছেন আর আমি গুনে নেব? আমি জানি স্যার, এই প্যাকেটে 1 টাকা বেশি থাকতে পারে, কিন্তু কম থাকবে না। আর তাছাড়া স্যার, এই ব্যাপারে আপনার বাবার খুবই সুনাম আছে, আপনি তো তারই ছেলে। ঠিক আছে, এখন সুনামের সঙ্গে আমার কাজটা করে দিন। নিশ্চয়ই স্যার, কিন্তু স্যার কাজটা যে ঠিক কি? Thank you.
আছে? ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ ঠিক মতো হয়ে যাবে। দেখবেন কাজটাই কিন্তু ঝুঁকি আছে স্যার, পুলিশের চাকরি করছি, ঝুঁকি তো একটু নিতেই হবে। এই কাজটা ঠিকভাবে যদি করতে পারেন তাহলে আরো 30,000 পাবেন। ওকে স্যার। না না, আমাকে আর বোঝাবার কোনো দরকার নেই। শুধু এই ঘটনা বলে কথা নয়, ইদানিং অনেক ঘটনাই আমার কাছে লুকোনো হয়। উমাশঙ্কর চ্যাটার্জি এখন একটা নখদন্তহীন বৃদ্ধ, একেবারে সব সংসারের গুরুত্বপূর্ণ ব্যাপারে জড়িয়ে কি লাভ, তাই তো? না না বাবা না, তুমি সবে নার্সিংহোম থেকে ফিরেছ আর বিক্রম বলছিল আমি অসুস্থ, আমি এত অসুস্থ। যে আমার দাদু ভাই যে বাড়ি থেকে উধাও হয়ে গেল রাত দুপুরে সেটাও আমাকে জানানো যাবে না, এই তো। কিন্তু দাদা, দাদা ছোটদা ভাই তো একা ঘর থেকে বেরোতে পারে না। তুই তোমার দায়িত্বটা শেষ হয়ে গেল, তুমি থাকোনি কেন তার কাছে? একটা ছেলে ওই একটা ঘরে একা একা পড়ে আছে, সে ঠিক মতন খায় কিনা, ঘুমোয় কিনা, বাথরুমে যেতে গিয়ে পড়ে টড়ে যায় কিনা, কেউ একজন দেখার থাকবে না? ওনার ঘরটায় একা পড়ে আছে ছেলেটা, বাড়িতে কারোর কোনো একটা রেসপন্সিবিলিটি নেই, কেন থাকো না তুমি? দাদাই আমি ছোটদা ভাইয়ের সাথে থাকি এটা অনেকে চায় না। কে কি চায় না চায় তাতে তোমার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যায় না। দাদাই আমার মা, আমার আমার মা সঞ্জুকে আমার মাই। আমার মাই সরিয়ে দিয়েছে, ও তো একটা মানুষ বলো, ও আর কত সহ্য করবে? অত মান অপমান গুনে গেঁথে সংসারে বাস করা যায় না। প্রত্যেকেরই দায়িত্ব ছিল, প্রত্যেকেরই দায়িত্ব ছিল, আর কেউ সেটা পালন করেনি, কেউ তাকে দেখেনি। বাবা বাবা, আমিও শানুর কাছে থাকতে চেয়েছিলাম কিন্তু শানু বোধহয় এখনো আমাকে ক্ষমা করতে পারেনি। তুমিও ভুল করেছো বৌমা, আমি কাউকে একা দুষছি না, কিন্তু ভেবে দেখো কেউ কি আমরা অন্যের দিকে তাকিয়েছি, অন্যের কথাটা ভেবেছি? কিচ্ছু ভাবিনি।